ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, মুফতি আব্দুর রহমানের পরিচালনায় আল্লামা আব্দুল গফফারের সভাপতিত্বে এ মাহফিল সম্পন্ন হয়। ওয়াজে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা হাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে সময় বয়ান করেন মুফতি আব্দুর রব ফরিদি। কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাল মাতুব্বর, কালামৃধা খাদেমুল মাদ্রাসার সাধারণ সম্পাদক জুয়েল মাতুব্বর, কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিটন মাতুব্বর সহ অন্যান্যরা।